বাংলাদেশের মাটিতে স্থানীয় কাঠ দিয়ে তৈরি এই বাড়ি যাচ্ছে ইউরোপের বেলজিয়ামে। স্থানীয় মিস্ত্রিদের নিপুণ হাতে তৈরি প্রতিটি কাঠের ঘরে আছে আধুনিক সুযোগ সুবিধা। রয়েছে কিচেন, বাথরুম, আরামদায়ক লিভিং রুম। এ বাড়িগুলো দেখতে যেমন দৃষ্টিনন্দন, তেমনি তৈরি হয়েছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণ কাঠ দিয়ে। বাগেরহাটের গ্রাম কররি থেকে তৈরি হওয়া এই বাড়িগুলো শুধু যেন বাড়ি নয়, এক একটি শিল্পকর্ম। আগে আমরা অন্য কাজ করতাম, সেই কাজ থেকে আনলে আমরা এই কাঠের কাজ করি। বাংলাদেশ থেকে প্রজেক্টটা করতেছি, বাংলাদেশে আমাদের আমাদের যে বাড়িঘরের যে স্টাইল আবার ওইখানকার যে স্টাইল, দুইটার মধ্যে বিস্তর ফারাক আছে। তাদের ডিজাইন মোতাবেক একটা ঘর করি, ওরা মাঝে মধ্যে ডিজাইন চেঞ্জ করেছে এবং ওদের একটা ধারণা ছিল বাংলাদেশে এটা সম্ভব না। 30 ফুটের কিছু বেশি দৈর্ঘ্যে এবং 12 ফুটের মতো প্রস্থ ঘরগুলো এমন ভাবে তৈরি যাতে ছোট ছোট আকারে খণ্ড করে সহজে অন্যত্র পরিবহন করা যায়। গন্তব্যে যাওয়ার পর খণ্ডাংশ ঠিকঠাক জুড়ে দিলেই হয়ে যাবে আস্ত ঘর। বিদেশে প্রোডাকশনের জন্য ভালো ভালো ঘর তৈরি করা হয়, সেই ঘরের জন্য যাবতীয় যত যা মাল কাটা হয় সেগুলো আমরা মেশিনে বানিয়ে তৈরি করে সুন্দর করে দিয়ে দিই। কেউ বানাচ্ছেন বসত ঘরের দরজা ও জানালা, কেউ ফ্রেম, আবার কেউ তৈরি করছেন দেয়াল। সবশেষে শ্রমিকদের নিপুণ হাতের ছোঁয়ায় রং ও পলিশে তৈরি হচ্ছে। এই নান্দনিক ঘরগুলো 2 শতাধিক স্থানীয় শ্রমিকের নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি। এসব বাড়ি বিভিন্ন দেশে যাবে এটা জেনে খুশি শ্রমিকরা। বাইরে প্রোডাক্ট তাও কি বড় দেশে, বড় বড় কান্ট্রিতে আমরা কি প্রোডাক্ট পাঠাতে পারতেছি, এটা আমাদের গর্ব। আর সবচেয়ে বড় গর্ব, এই বাগেরহাট অঞ্চলের একটা ফ্যাক্টরি থেকে মাল বানায় আমাদের অত্র অঞ্চলের কি ভাইরা মিলে যে বাইরে পাঠাতে পারতেছি, বাংলাদেশের গর্ব, সর্বোচ্চ আমাদের খুলনার গর্ব, এটা আমি ফিল করি। 5 তারকা মানের হোটেলের মতো আধুনিক সব সুযোগ সুবিধা সহ বিদেশি ক্রেতাদের চাহিদা বিবেচনায় তৈরি করা হয়েছে এসব বাড়ি, যেখানে কাজের তত্ত্বাবধান করেছেন দক্ষ প্রকৌশলীরা। ইকোসিস্টেম এবং সাস্টেনেবিলিটি এটার মেইন টার্গেট ছিল এবং এই প্রজেক্টের ক্ষেত্রে মেইন চ্যালেঞ্জটা ছিল এখানে ম্যাক্সিমাম তারা উড, একটা ফরেস্ট যেহেতু প্রজেক্ট হচ্ছে উডটাকে ম্যাক্সিমাম প্রায়োরিটি দিচ্ছে এবং ওই জায়গাটায় তারা সর্বোচ্চ চেষ্টা করছে কোনো স্টিল ইউজ না করার জন্য, যেখানে পারা যায় না সেই জায়গায় স্টিল বা প্যারেক বা স্ক্রু ইউজ করছে। তাছাড়া ম্যাক্সিমাম যে কাঠের লকিং এবং যে প্যাটার্নটা এটা উডকে প্রাধান্য দিচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের এই উদ্যোগ আরও অনেক দূর এগিয়ে যাবে বলে উদ্যোক্তা। ডিজাইন অনুযায়ী ঘরটা তৈরি করছি ওদের ডিরেকশন অনুযায়ী এবং ওরা যে সমস্ত ম্যাটেরিয়াল দিতে বলছে এইসব দিয়ে ওদেরকে একটা আস্ত ঘর তৈরি করে দেখাচ্ছি, যেখানে ওদের কোথাও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাঠ ব্যবহার হয়, সেই কাঠগুলি ঠিক মতো আমরা ব্যবহার করছি কি না, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে এর ভিতরে, ইলেকট্রিফিকেশন আছে, এগুলি ঠিক মতো করতে পারছি কি না এটা দেখে ওরা সন্তুষ্ট হয়েছে। রাত্রে ওরা ছিল এই ঘরে, ওরা মনে করেছিল যে এই কাজটা ছিল আসলে ভিয়েতনামের কাজটা, আমরা ভিয়েতনাম থেকে এদিকে নিয়ে এসেছি। ওরা মনে করছিল যে আমরা হয়তো করতে নাও পারি, কিন্তু ওরা কাজ দেখে এবং ঘরে রাত্রি যাপন করে ভেরি মাচ হ্যাপি। এর আগেও বাগেরহাটের এই কারখানায় তৈরি হয়েছে কাঠের সাইকেল, সানবেড, হোটেল বেড ও পোষা প্রাণী খেলনা সহ ইউরোপের বাজারে রপ্তানি হয়েছে নানা পণ্য। কাঠের বাড়ির এই উদ্যোগ বাংলাদেশের জন্য আন্তর্জাতিক বাজারে একটি নতুন পরিচিতি এনে দেবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, আরটিভি।